আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ মাসুদ পারভেজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে একটু সুযোগ পেলাম যে আমার একটু বাইরে কাজ ছিল, সেই কাজটা সারার জন্য, আর সেই কাজের ফাঁকে এখন একটু ঘুরে বাসার দিকে যাচ্ছি। আসলে আমরা যারা বাইক রাইড করি, একবার বের না হতে পারলে নিজের কাছে খুব প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে, যে বাইকটা নিয়ে একটু ঘুরে আসতে পারলে ভালো হইতো। তা আসলে আমারও এরকম পরিস্থিতি হয়েছে, যার কারণে আমি এখন আজকে কোনোভাবেই আর ঘরে বসে থাকতে পারলাম না, তাই বাইকটা নিয়ে বের হয়ে গেলাম। তবে শুধু এভাবে ঘুরতে বের হয় নাই, আমার একটা কাজ ছিল, সেই কাজটা সেরে তারপরে আমি এখন ঘুরে বাসে যাচ্ছি। তা 11 তারিখের পর থেকে তো আপনার গণপরিবহন সহকারে, ব্যবসা বাণিজ্য সহকারে সবই সীমিত পরিমাণে খুলে দিচ্ছে সরকার, লকডাউনে উঠে নিয়ে যাচ্ছে। তা চিন্তাভাবনা আছে 11 তারিখের পরে যে কোনো একদিন আমরা একটু ঢাকার আশেপাশে যে জেলাগুলি আছে সেখানে একটা ট্যুর দিব, একদিনের ট্যুর যেটাকে বলা হয়, সেই ট্যুরগুলি দিব। দিয়ে ঘোরাফেরা করে মাইন্ডটাকে ফ্রেশ করে, মনটাকে আর একটু উৎফুল্ল করে তারপরে বাসার দিকে আসব। এখন শুধু আশায় আছি 11 তারিখ কবে আসবে, কারণ 11 তারিখ হলেই আমরা ঘর থেকে বের হইতে পারতেছি। আজকে ঘুরতে বের হয়ে আসলে খুবই ভালো লাগলো, কারণ আসলে আমি অনেকক্ষণ ধরেই ঘোরাফেরা করতেছি, আর ক্যামেরাতে চার্জ কম থাকার কারণে আমি আগের ভিডিওগুলি দিতে পারি নাই বা করি নাই। এখন যেহেতু বাসে যাচ্ছি তাই ছোট একটা ভিডিও করলাম। তা আসলে আজকে রোদ না থাকার কারণে বা আকাশে একটু মেঘাচ্ছন্ন থাকার কারণে ঘুরে অনেক মজা পাওয়া গেল। আপনার যার একটা বাইক আছে, সে এই বাইকে ঘোরাফেরার যে আনন্দটা কতটুক সে একমাত্রই জানে। আপনি হয়তো বা অন্য কোনো কিছুতে ঘুরে যতটুকু মজা পাবেন তার চেয়ে বেশি মজা পাবেন এই বাইকে ঘোরাফেরা করে। তা যাই হোক, এখন আর কথা বাড়াচ্ছি না, আমি বাসার কাছাকাছি চলে আসছি। আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই টিকা দিয়ে দিবেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাসায় থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।